মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। আমি ঝিলিক কলকাতা থেকে। তো তোমরা জানোই আমার রিসেন্টলি বিয়ে হয়েছে। তো তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলছিলে যে আমার শাড়ি কালেকশনগুলো দেখাতে, যেগুলো আমি বিয়ের সময় ডিফারেন্ট ওকেশনসে পরেছিলাম আর কি। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বসে যাই, শাড়ি টাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করে নিই। ইভেন তোমরা আমাকে বলেছো যে আমার রিসেপশনে জুয়েলারিটা একটু দেখাতে, আমি ওটাও দেখিয়ে দেবো খুব শিগগিরই একটা ভিডিওতে, সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি বিয়ের সময় কী কী মেকআপ প্রোডাক্ট রেখেছিলাম আমার ব্রাইডাল কিটে, সেটা যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেইভাবে তাহলে ভিডিওটা বানাবো, ঠিক আছে। তাহলে চলো তোমাদেরকে দেখাই। আর তার আগে আমাকে একটু বলো তো শাড়ি পরে কেমন লাগছে। শাড়ি পরে তো আসলে খুব একটা পরা হয় না, চেন্নাইতে থাকি খুব একটা তো শাড়ি পরা হয় না, কিন্তু যখন আমি কলকাতায় থাকতাম আমি খুব শাড়ি পরতাম, যে কোনো অকেশন হলেই আমি ঠিক শাড়ি পরে নিতাম। তো এখন বিয়ের পর নতুন নতুন অন্যরকমই একদম ফিলিং, অন্যরকমই লাগছে। তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে, ভালো খারাপ যাই লাগুক না কেন জানিও কিন্তু। তো চলো লেটস স্টার্ট। আমি সব শাড়ি নিয়ে বসেছি। এই যে এই শাড়িটা হচ্ছে একদম মানে সিল্কের শাড়িগুলো হয় না, এগুলো দেখবে ইয়েতে মিশো ফিশোতে খুব অ্যাভেলেবল। এই শাড়িগুলো একদম প্লেন সিম্পল কিছু না, কিন্তু এটার সাথে ব্লাউজ পিসটা খুব সুন্দর। আমি যে কটা শাড়ি দেখাচ্ছি যেগুলো আমি বিয়েতে পরেছি, অনেক শাড়ি আছে যেগুলো আমি বিয়েতে এখনও মানে এখনও ভাঙিও নি, এরকমও শাড়ি আছে। তো সেগুলোর আমি পিকচার অ্যাটাচ করতে পারবো না, বাট যেগুলো আমি পরেছি সেগুলোর পিকচার আমি দিয়ে দেবো, ঠিক আছে। এইটা আমি পরেছিলাম, মাসি দিয়েছিল আমাকে আইবুড়ো ভাত, সেই আইবুড়ো ভাতে এই শাড়িটা আমি পরেছিলাম। কোন ব্লাউজটার সাথে পরেছিলাম সেটাও পিকচারে আছে, দেখে নাও। এই যে এটাও আমি মিশো থেকেই নিয়েছি। এই শাড়িটা খুব সুন্দর, শাড়িটা পরার পর ভীষণ ভালো লাগছিলো। সো এইটা আমি পরেছিলাম, মাসি আইবুড়ো ভাত দিয়েছিল সেই ইয়েটাতে, সেই দিন আমি পরেছিলাম এই শাড়িটা। আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট আমি চলে আসি বিয়ের দিন, ঠিক আছে। একদম বিয়ের দিন না সরি মা আইবুড়ো ভাত দিয়েছিল যেটা, সেটা হয়েছে এই শাড়িটা। এটা হচ্ছে তোমার কোয়েম্বাটুর সিল্ক, এটা পিকচার দেখে নাও কিরকম দেখতে, এটা দিয়েছিল মা। এটা হচ্ছে কোয়েম্বাটুর সিল্ক। আমি খুব একটা শাড়ির নাম জানি না যদিও বা, কিন্তু যেগুলো জানি আমি সেগুলো তোমাদেরকে বলছি। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। মানে আমি যখন পরেছিলাম এমন একজনও নেই যে শাড়িটার নাম করেনি। আর টু বি অনেস্ট আমার ফেভারিট শাড়ি এটা, এত স্মুথ, খুব সুন্দর শাড়িটা, পুরোটাতেই এরকম আছে, পুরোটাই এরকম। খালি এই যে এটা আঁচল, এটা আঁচল, আর শাড়িটা তোমার হলুদের মধ্যে যাচ্ছে, এই যে খুব সুন্দর শাড়িটা। তো এইটা পরেছিলাম আমি আইবুড়ো ভাত মা দিয়েছিল যেদিন, সেই ভিডিওটা খুব ভালোবেসেছো তোমরা, সবাই ভীষণ ভালোবেসেছো ওই ভিডিওটা, যদি না দেখে থাকো এখনো দেখে নিতে পারো কিন্তু, ঠিক আছে। এইটা গেল তোমার মা আইবুড়ো ভাত দিয়েছে বিয়ের আগের দিন, সেই দিনটা। এবার বিদ্যি দদি মঙ্গলে যে শাড়িটা পরেছিলাম সেটা দেখো, এইটা পরেছিলাম আমি, এই সুন্দর একটা ঢাকাই। জেনারেলি সবাই লাল পার সাদা শাড়ি পরে বা হলুদ শাড়ি লাল পার পরে, বাট আমি একটু এরকম অফ চেয়েছিলাম। এটা পরেছিলাম আমি একটা রানী কালারের ব্লাউজের সাথে, অনেক ছবি আছে এই শাড়িটা পরে, তোমরা দেখে নাও সুন্দর ঢাকাইটা, খুব একটু আনকমন ঢাকাইটা, কেমন লাগছে তোমরা আমাকে জানিও কিন্তু। এই যে খুব সুন্দর, আমার খুব পছন্দের শাড়ি এটাও, প্রত্যেকটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। এই যে আর বেশিরভাগ সব কিছুই শপিং মা করেছে এখান থেকে, যেগুলো ওদের করার, আর আমি এক দুটো শাড়ি ওখান থেকে চেন্নাই থেকে কিনে এনেছিলাম, এটাও মা কিনেছে এখান থেকে। খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি যেরকম যেরকম বলেছি যে আমার এরকম ইচ্ছে আমার ওরকম ইচ্ছে, ওরা ঠিক সেইভাবে শপিং করেছে। এই যে গেল শাড়িটা। আচ্ছা তাহলে নেক্সট শাড়ি হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি, গায়ে হলুদের এই যে এই ইয়েলো কালারের ঢাকাইটা, এইটা এসছে ওদের বাড়ি থেকে। তো গায়ে হলুদে ওদের বাড়ি থেকে যে শাড়িটা এসছে আমি সেটাই পরেছিলাম। এটা একটা ইয়েলোর মধ্যে, দেখো দেখতে পাচ্ছ, আমি ছবিও দিয়ে দেবো,
এই যে ইয়েলোর মধ্যে হোয়াইট দিয়ে বুটি 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 করা। আমি মানে ওই যে বললাম টিপিক্যাল সব কিছু মানে আমি করিনি, যে ইয়েলো শাড়ি লাল পাড় ওরকম আমি যেরকম যেরকম চেয়েছি মানে আমার চয়েস তো জানেই, তো সেইভাবেই ওরা আমাকে পাঠিয়েছে। খুব সুন্দর, খুব সফট একটা শাড়ি, খুব প্রিটি, পুরো মানে পুরো শাড়িটাতেই একই, তাই আর খুলে দেখাচ্ছি না, পুরো শাড়িটাই একই, ঠিক আছে, হলুদ আর সাদা দিয়ে। খুব পছন্দের শাড়ি এটা আমার, তো জানিও আমাকে কেমন লাগছিল, ঠিক আছে। এটা গেল হচ্ছে তোমার গায়ে হলুদের শাড়ি। তারপরে গায়ে হলুদের পরে স্নান করে আমি একটু আরেকটা শাড়ি পরেছিলাম, যেটা পরে আমি পার্লার গেছিলাম অ্যাকচুয়ালি, তো সেইটা হচ্ছে এই শাড়িটা। এটাও কিছু একটা সিল্ক শাড়ি, এটাও সাউথেরই একটা শাড়ি, এটাও মা কিনেছে। এই যে এটা মানে জাস্ট আমি একটু গায়ে জড়িয়েছিলাম আর কি, এটা পরে কোনো ছবি ছবি কিছু নেই এই আর কি। তো এটা ছবিটা আমি দিতে পাচ্ছি না, সামনাসামনি দেখো, এই যে পাটটা এরকম ছোট ছোট একটুখানি বুটি 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 কাজ করা আছে, আর পুরো শাড়িটাই এইরকম। তোমার এই শাড়িটা গেল এরকম, এটাও পরেছিলাম আমি একটা সুন্দর মানে ব্লাউজের সাথে, লাল ব্লাউজের সাথেই পরেছিলাম, গেল এইটা। এবার দেখাচ্ছি আমি বিয়ের বেনারসি। আচ্ছা এবার গেলাম হচ্ছে বিয়ের বেনারসি, এই যে হচ্ছে আমার বিয়ের বেনারসি লাল শাড়ি। জেনারেলি আমরা সবাই লালই পরি, আমিও আলাদা কিছু না, কিন্তু আমি চেয়েছিলাম যাতে আমার ব্লাউজটা একটু অন্যরকম হয়। যেমনি আমি ব্লাউজ পরেছিলাম সাদা আর লালের কম্বিনেশনে, জেনারেলি সাদাটা কেউ পরে না, জেনারেলি হলুদ সবুজ নীল বা লাল এরকমই পরে, আমি চেয়েছিলাম সাদা আর লালের একটা কম্বিনেশন। তো মার বাবা গিয়ে প্রথমে, মা বাবা দিদিভাই এরা গিয়ে আগে আমার ব্লাউজ কিনেছে, তারপর ব্লাউজ নিয়ে গিয়ে আমরা বেনারসি নিকেতন থেকে শাড়িটা কিনেছি ব্লাউজের সাথে ম্যাচ করে। তো এই হচ্ছে আমার বেনারসি শাড়ি, দেখিয়ে দিই তোমাদেরকে একটু। এই যে সারা গায়ে ওই যে ছোট ছোট বুটি, জেনারেলি দেখবে বেনারসিতে একটু বড় বড় বুটি হয়, বাট আমারটা দেখো কি সুন্দর ছোট বুটি, হাজার বুটি বা কিছু একটা তো এরকম বলে। তো আমার বেশি টাইম লাগেনি, সেদিনের ব্লগটাও কিন্তু চ্যানেলে আছে, যেদিন বেনারসি কিনতে যাচ্ছি সেই ব্লগটাও চ্যানেলে আছে, বিয়ের সব ব্লগসগুলো চ্যানেলে আছে। তোমরা যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের জন্য বলছি আর কি, মিস করো না, কিন্তু মজা করবে, শিওর মজা করবে, বিয়েতে সবাই ভীষণ মজা করেছে আর প্রত্যেকটা ব্লগ সবাই এনজয় করেছে। তো তোমরা যদি না দেখে থাকো দেখে নিও কিন্তু। এই যে ভেতরটা এই বুটি বুটি ছোট ছোট বুটি, আর বাইরেটা এই যে কাজ, হোপফুলি দেখতে পাচ্ছ বুঝতে পারছ, এই যে এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে। আর আমি পরে তো ছবি দিয়েই দেব, দেখো এই যে কেমন হয়েছে শাড়িটা জানিও, দেখতে পেয়েছ, দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো ঠিক করে, এই যে এই যে এই গেল আমার বিয়ের বেনারসি। দিন শাড়ি পরার কিছু ছিল না, পরের দিন তো আমি গেলাম ওর বাড়ি, বেশ বেনারসি পরেই গেছি। বেনারসি পরে যাওয়ার পর রাত্রেবেলা চেঞ্জ করে আমি অন্য আরেকটা শাড়ি পরেছিলাম, সেটা এখানে নেই, সেটা ও বাড়িতে আছে। আচ্ছা তার পরের দিন আমি পরেছিলাম হচ্ছে বউ ভাতের মানে সকালবেলাটা আমি পরেছিলাম হচ্ছে এই এটা হ্যান্ডলুমের শাড়িটা, এটাও মা দিয়েছে আমাকে হ্যান্ডলুমের শাড়ি, মানে ভাত কাপড়ের আগে এটা পরেছিলাম। এটা পরেও ছবি আছে, ব্লগ আছে, সবই আছে। এই যে হ্যান্ডলুম, হ্যান্ডলুম পরতে যে কি কমফোর্টেবল আর মানে ইজি টু ম্যানেজ, ওই জন্য হ্যান্ডলুম আমি ভীষণ পছন্দ করি। এই যে গোলাপি হলুদ দিয়ে কাজ, সবুজ হলুদ সবুজ দিয়ে কাজ, ভীষণ মিষ্টি একটা শাড়ি, এই যে হ্যান্ডলুম, পিকচার দিয়ে দেবো, পুরো শাড়িটাই এরকম, আর খোলার কিছু নেই, পুরো পুরো শাড়িটাই এই যে এরকম কাজে যাচ্ছে। কেমন হয়েছে জানিও কিন্তু, প্রত্যেকটা কালেকশন কেমন হয়েছে জানিও,
আমি খুব বেশি শাড়ির নাম ঠাম জানি না, যেটুকু জানি আর যেটুকু মাম্মিকে জিজ্ঞেস করে আমি জেনেছি সেটুকুই জানি আর কি। ঠিক আছে, তো এটা গেল তোমার বৌভাতের সকালবেলা যেটা পরেছিলাম। তারপরে আমি ভাত কাপড়ের সময় যেটা পরেছিলাম, যেটা পরে আমি ওর থেকে ভাত কাপড় নিলাম, সেটা হচ্ছে এইটা, এই শাড়িটা। এটাও কিছু একটা তোমার কি বলে সাউথ সিল্ক, এটাও কিছু একটা সাউথ সিল্ক। এই যে লালের মধ্যে একদম শাড়িটা, আর পাটটা হচ্ছে এরকম গোল্ডেন আর একটু সি গ্রিন দিয়ে। এই শাড়িটাও ভীষণ সুন্দর, ইজি টু ম্যানেজ, কমফোর্টেবল। সব শাড়িগুলো আমি লটর বটর করে দিচ্ছি, মাম্মি এবার আমাকে বলবে। এই যে, এই যে এটা হচ্ছে আচল তোমার, ঠিক আছে, লালের সাথে। এই যে লাল শাড়ি, এটা হচ্ছে তোমার আচল। এই যে আচল, বুঝতে পেরেছ? এই যে লাল শাড়ি লালের সাথে তোমার, এই হচ্ছে আচল। এই শাড়িটাও পরার পর আমাকে খুব মিষ্টি লাগছিল, সবাই কমপ্লিমেন্ট করছিল ও বাড়িতে, তো জানিও কেমন লাগছিল। ভাত কাপড়ের ইয়েটাও পিকচারও এখানে অ্যাটাচ করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে ও যে ওরা যেটা আমাকে ভাত কাপড়ে দিয়েছে, তার মানে যেটা আমাকে ভাত কাপড়ে দিয়েছে সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমি নিজের পছন্দেই কিনেছি, একমাত্র এই শাড়িটা আর কোনটা, আর বেনারসি, এই দুটো শাড়ি আমার পছন্দের। এটা ও আমাকে চেন্নাই থেকেই কিনে দিয়েছে, তো চেন্নাইতে দুজনে মিলে শাড়ি কিনতে গেছিলাম, তো আমাকে ভাত কাপড়ে দেবে বলে এই শাড়িটা কিনে দিয়েছে। সাচ এ প্রিটি শেড, মানে কালার কম্বিনেশনটা, এটা আমি পরে এসেছিলাম অষ্টমঙ্গলায় যখন বাড়ি এসেছিলাম তখন পরে এসেছিলাম, ব্লগও আছে। খুব সুন্দর, আমার নীল আর রানীর মধ্যে একটা কম্বিনেশন লাগবে লাগবে করছিলাম, তো আমি দোকানে গিয়ে ওরকমই বলেছিলাম, ও সেইভাবে আমরা পেয়ে গেছি। আর এই যে আচল, দেখেছ খুব সুন্দর না? এই যে, এই যে আচল, আর তার সাথে তোমার নীল আর রানী দিয়ে কম্বিনেশনে শাড়িটা, পুরো শাড়িটার পিকচার এই যে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। তোমরা দেখে নিও আর অবশ্যই করে জানিও কেমন লাগছে। তারপর আর কোনটা রইল, আচ্ছা ওদের বাড়ির থেকে আমার জন্য এইটা এসেছিল হচ্ছে সোনা কাপড়, এটাও ঢাকাই, মোস্ট প্রবাবলি ঢাকাই। এটাও এই যে হলুদের মধ্যে লাল দিয়ে কাজ, এই শাড়িটা এখন আমার ভাঙা হয়নি, আর এই যে টাসেলসগুলো আছে কিউট কিউট, এই শাড়িটা এখনো ভাঙা হয়নি, ভাঙবো ডেফিনেটলি, এটা ভাঙা হয়নি এখনো। দাঁড়াও দেখি, আর এই যে আঁচল, আঁচলটা এরকম, আঁচলটা তোমার এরকম প্লেন গেছে, তার সাথে তোমার বডি এরকম গেছে, এই হয়েছে শাড়িটা। এটা ভাঙা হয়নি, যদি কখনো পরি, রিসেন্টলি যদি আমি পরি তাহলে কিন্তু পরে ছবি দেব, ঠিক আছে। আচ্ছা নেক্সট গেছে তোমার, আমার মা আমাকে ফুল সজ্জায় যে শাড়িটা দিয়েছিল, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি, লাল শাড়ি, এই শাড়িটাও এখনো ভাঙা হয়নি। এই শাড়িটা লাল হ্যান্ডলুমের শাড়ি, সুন্দর লাল একটা শেড, এটাও খুব প্রিটি একটা শেড। এই যে শাড়ি, এটাও আমি এখনো ভাঙিনি, এটাও পুরো আঁচল বডি সেম কাজ তোমার, তাই আর পুরোটা খুলছি না। এই যে এই শাড়ি, ঠিক আছে। আর তারপরে সবার শেষে যেটা, সেটা হচ্ছে এই যে, যেটা আমি পরে বসে আছি, এটা হচ্ছে তাঁতের শাড়ি, এটাও আমাকে দিয়েছে হচ্ছে লজ্জা বস্ত্র। তো একটু দূরে যাই, দেখে নাও শাড়িটা। এই যে শাড়ি, এটা হচ্ছে আমার তাঁতের শাড়ি, এই হলো আমার শাড়ি কালেকশন, তোমরা অনেকে দেখতে চাইছিলে, তো ফাইনালি আমি বসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো, তো কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন শাড়িটা পরে আমাকে সব থেকে বেশি দেখতে সুন্দর লেগেছে সেটা কিন্তু আমাকে জানিও। আর থাইল্যান্ড ট্রিপ যে গেছিলাম, হানিমুন ট্রিপ, সেই ভিডিওসগুলো কেমন লাগলো জানিও, না দেখে থাকলে দেখে নিও, বিয়ের ভিডিওসগুলো এখনও যদি না দেখে থাকো দেখে নিও, আর অনেকটা ভালোবাসা, তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসি আমি, তাই তোমাদের সাথে আমি এত সুন্দরভাবে কানেক্ট করি। অনেকে আমাকে বলো যে আমি সবার ভিডিওজের, মানে সবার কমেন্টের আমি রিপ্লাই করি, বিকজ আমি এটাই ভালোবাসি,
আমি ইউটিউবটা খুলেছি বিকজ আমি ওটাকে ভালোবাসি। তোমরা যদি নিজেদের এতটা প্রেশিয়াস টাইম আমাকে দিয়ে কমেন্ট করতে পারছো, আমি রিপ্লাই করতে পারবো না? ডেফিনেটলি রিপ্লাই করব। তো এরকমই ভালোবাসা দিও, পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তারপরে যেও, ঠিক আছে? আবার কালকে দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। খেয়াল রেখো, টাটা।